পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে মালদহ একটি অন্যতম নাম। ইতিহাস ভালোবাসেন এমন পর্যটকদের কাছে মালদহ একটি আদর্শ স্থান। ফার্সি শব্দ মাল, যার অর্থ ধনসম্পদ, ও বাংলার দহ, যার অর্থ হ্রদ বিশেষ, এই শব্দদ্বয়ের সম্মিলিত রূপ মালদহ। মালদহ স্টেশন রোডে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে পাওয়া যায় নানান দামের হোটেল। সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে ঘুরে নেওয়া যায় মালদার ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানগুলি। মালদার অন্যতম দর্শনীয় স্থান হল গৌড়। 606 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্ক গৌড় প্রতিষ্ঠা করেন। গৌড়ের স্মৃতিসৌধগুলোর মধ্যে বৃহত্তম হল বারোদুয়ারি। নামে বারোদুয়ারি হলেও আসলে এটি 11 দুয়ারি। ১৬৮ ফুট লম্বা, 76 ফুট চওড়া এবং 40 ফুট উঁচু মসজিদ আলাউদ্দিন হুসেন শাহের হাতে শুরু হয়ে শেষ হয় 1526-এ তারই পুত্র নাসিরুদ্দিন নসরত শাহের হাতে। মসজিদটি ইন্দো আরবীয় শৈলীতে তৈরি। সুন্দর কারুকার্যময় চতুষ্কোণ মসজিদটি ইঁটে শুরু হয়ে সম্পূর্ণতা পায় পাথরে। সম্ভবত বাদশাহ আসতেন এই বারোদুয়ারিতে নামাজ পড়তে। প্রার্থনালয়ের ওপরে 44টি গম্বুজ ছিল, কিন্তু বর্তমানে মাত্র 11টি গম্বুজ টিকে আছে। গম্বুজের সোনালী চিকন কাজের জন্য সোনা মসজিদ, আর আকারে বড় বলে এটিকে বড় সোনা মসজিদও বলা হয়। খাদ্যের বিনিময়ে শ্রমপ্রথায় তৈরি হয়েছিল গৌড়ের সর্বোৎকৃষ্ট এই স্থাপত্যটি। দাখিল দরওয়াজা অর্থাৎ প্রবেশদ্বার, ফরাসি শব্দ দাখিল অর্থাৎ তার প্রবেশ। অতীতে কামানদাগা হতো এরই কাছ থেকে, তাই সালামি দরওয়াজা নামেও খ্যাত এটি। 70 ফুট উঁচু ও 113 ফুট প্রশস্ত পোড়ামাটি ও লাল ইঁটে তৈরি দাখিল দরওয়াজার নির্মাণ ও অলঙ্করণ শৈলী অনন্য করে তুলেছে একে। বিশ্বের সুন্দরতম ইটের কাজ বলে স্বীকৃতি দিয়েছে দ্য কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া। 1425-এ বারবাকশাহের হাতে তৈরি মনোহর এই দাখিল দরওয়াজা। মুসলিম শাসকদের কাছে এটি লখনৌতি নামেও পরিচিত ছিল। দাখিল দরওয়াজা থেকে 1 কিলোমিটার দূরে 5 তলার ফিরোজ মিনার গৌড়ের আর এক দ্রষ্টব্য। তুঘলকি শৈলীতে তৈরি টেরাকোটায় সমৃদ্ধ দেওয়াল। অতীতের নীল সাদা মিনার কাজ আজ লোপ পেয়েছে। বারবাকশাহকে হত্যা করে গৌড়জয়ের স্মারক রূপে হাবজি সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ 1885-89 সালে এটি নির্মাণ করেন। এর চমৎকারিত্বে মুগ্ধ হয়ে ফিরোজ নিজ গলা থেকে মোতির মালা খুলে শিল্পী পিরু মিস্ত্রিকে পরিয়ে দেন। ফিরোজ মিনার থেকে 1/2 কিলোমিটার দূরে অবস্থিত কদম রসুল মসজিদ। 1530 সালে কারুকার্যমণ্ডিত মসজিদটি গড়েন সুলতান নাসিরুদ্দিন নসরত শাহ। চার কোণে কালো মর্মরে 4টি মিনার, শিরে গম্বুজ। কদম অর্থাৎ পা বা পদ, আর রসুল হচ্ছেন পয়গম্বর হযরত মুহাম্মদ। অর্থাৎ কালো পাথরের বুকে যুগল পদচিহ্ন রয়েছে পয়গম্বরের। জনশ্রুতি, সুলতান আলাউদ্দিন হুসেন শাহ মদিনা থেকে আনেন হযরত মুহাম্মদের পায়ের এই ছাপ।
তবে দিনভর কদম রসুলে অবস্থান করে দিনান্তে মহদীপুরে ফিরে যায় পায়ের ছাপ। কদম রসুল লাগোয়া বিপরীতে বাংলার দোচালার ঢঙে ইটে তৈরি মসজিদে দিলওয়ারের পুত্র ফতে খাঁ শায়িত রয়েছেন। পীর শাহ নিয়ামতুল্লাহকে হত্যা করতে এসে রক্তভূমি করে মৃত্যু হয় ফতে খাঁর। কদম রসুলের দক্ষিণ পূর্বে অবস্থিত হুসেন শাহের তৈরি গুমটি দরওয়াজা, রংবেরঙের কারুকার্যমণ্ডিত ইট ও টেরাকোটায় সুশোভিত গুমটি দরওয়াজা আজ রুদ্ধ। রংবেরঙের নকশাও লুপ্ত হতে বসেছে। সোনা কথা হলেও সোনারও নাকি প্রলেপ ছিল এর অলঙ্করণে।